এবার এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ডিস্ট্রাকচারিং নিয়ে। তো এই জিনিসটা কি এটা আমরা একটু পরেই জানতেছি, তবে এই জিনিসটা হচ্ছে আমাদের লাইফটাকে অনেক ইজিয়ার করে দেয়। এই ডিস্ট্রাকচারিং হচ্ছে একটা কনসেপ্ট আপনি বলতে পারেন। যখন আপনি রিয়েক্টে যাবেন বিশেষ করে, তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময়, যেমন হচ্ছে রিয়েক্টে না, যেমন লার্জ একটা অ্যাপ্লিকেশন আপনি কাজ করতেছেন বড়সড় একটা অ্যাপ্লিকেশনে, তখন হচ্ছে আপনি এই ডিস্ট্রাকচারিংটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। যেমন হচ্ছে আপনি API থেকে কিছু ডেটাকে আপনি আনলেন, আনার পর আপনি বারবার ওইটার মধ্যে অ্যাক্সেস না করে আপনি ডিস্ট্রাকচারিং করে নিলেন, আপনি ইজিভাবে ব্যবহার করতে পারবেন। তো জিনিসটা এখনই বুঝতে পারবেন না, আমি যদি আপনাদের বোঝানোর জন্য নতুন একটা ফাইল তৈরি করি, এটার নাম দিতে পারি যে destructuring.js। সো destructuring.js, ওকে। এবার আপনাদের সিম্পল করে বোঝানোর জন্য ধরেন কনস্ট্যান্ট একটা নাম্বারস আমি তৈরি করতে পারি একটা অ্যারের মধ্যে। যেমন ধরেন এখানে হতে পারে কিছু একটা, যেমন হতে পারে 5, হতে পারে 6, তারপর হচ্ছে 4, 7, 9। এখানে দেখতে পাচ্ছেন 5টা ডেটা আছে। এবার এই প্রত্যেকটা ডেটাকে যদি আমার প্রিন্ট করার দরকার পড়ে, বা আমি এখান থেকে প্রতিটা ডেটা নিয়ে আমি কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা লুপের মাধ্যমেও করতে পারি। তবে ধরেন ইন্ডিভিজুয়ালি এক একটা করে ডেটা নিয়ে আমি কিছু একটা করতে চাচ্ছি, লুপ না, তখন আমি কি করব, তখন আমি সিম্পলি হচ্ছে এখান থেকে কনসোল লক করব। ধরেন নাম্বারস, নাম্বারসের ভিতর থেকে আমরা কোন ইন্ডেক্সের এলিমেন্টটাকে চাচ্ছি, আমি চাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্ট সেটা। তাহলে এটা যদি 0 হয়, এটা 1, এটা 4, আমরা কিন্তু এই যে 4টাকে পেয়ে যাব 2 নাম্বার ইন্ডেক্সের জিনিস। আবার আমার একইভাবে যদি ধরেন 3 নাম্বার ইন্ডেক্সের জিনিসের দরকার হয়, এইভাবে কিন্তু আমি এটাকে ধরে, আমি যে কনসোল লক করতেছি ব্যাপারটা এমন না, এটাকে ধরে আমরা কি করতে পারতেছি, যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি ডেটাকে ধরে আমরা কিছু একটা করতে পারবো। তবে এই কাজটাকে কিন্তু আমরা ইজিয়ার করতে পারি ডিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে, এভাবে কিন্তু আমাদের এই যে ইন্ডেক্স দিয়ে দিয়ে বের করার কোনো দরকার নাই। আবার একইভাবে ধরেন আরেকটা সমস্যা আছে, কনস্ট্যান্ট এটার নাম হইতে পারে ধরেন জোকস, কিছু একটা নাম দিলাম, একটা অবজেক্ট আমরা তৈরি করলাম, আপনারা জানেন যে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। তো এটার একটা আইডি থাকতে পারে, আইডি হতে পারে ধরেন কিছু একটা 1, ওকে। এরপর হচ্ছে আমি আরও একটা কি অ্যান্ড প্রপার্টিকে আমি চাচ্ছি, এই জন্য আমাদের কমা দিতে হবে, কমা দিয়ে আমি বলতে পারি যে জোকসের একটা টাইটেল থাকতে পারে, জোকসের টাইটেলটা হচ্ছে ধরেন কিছু একটা, যে কিছু একটা থাকতে পারে যে টাইটেল 1, ওকে, কিছু একটা যে জোকস 1, কিছু একটা যে জোকস 1, ওকে, এরকম একটা টাইটেল থাকতে পারে। এরপর হচ্ছে এটার কি থাকতে পারে, এটার কিছু একটা থাকতে পারে, আচ্ছা ধরেন 2টা জিনিসই থাকলো আপাতত, বা হচ্ছে জোকসের একটা পাবলিশ ডেটও থাকতে পারে, ঠিক আছে, ধরেন রিলিজ ডেট কিছু একটা, ঠিক আছে, আমি ধরেন জাস্ট রিলিজ লিখে দিলাম, এটা হতে পারে যেমন 2000, এইভাবে আমি করে দিলাম। তো আমার একটা কি আছে, একটা অবজেক্ট আছে যেটির নাম হচ্ছে জোকস, এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন। আর এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে দেখে চিনতে পারি যে এটা হচ্ছে একটা কি অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে কি কি আছে, একটা আইডি আছে, 1 নাম্বার আইডি, বা হচ্ছে আপনি বলতে পারেন 101, এটা একটা আইডি, আর এটা টাইটেল হচ্ছে কিছু একটা, আর এটা রিলিজ হয়েছে কত, এই যে এত সালে কিছু একটা রিলিজ হয়েছে, একটা অবজেক্ট আমাদের আছে। এবার এই প্রতিটা অবজেক্টের মধ্যে এই যে ক্রিয়ার প্রপার্টিগুলো যে আছে, ক্রিয়ার ভ্যালুগুলো, এগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের কি করতে হইতো, ধরেন কনসোল ডট লগ এর মধ্যেই আমরা চাচ্ছি যে এই যে জোকস নামের যে অবজেক্টটা আছে এটার মধ্যে ডট দিয়ে আমাদের ধরেন টাইটেলটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো আমরা কী পাইতাম, এইভাবে কিন্তু আমাদের আর ডট দিয়ে এটার ভিতরে অ্যাক্সেস করতে হইতো। তো এটা মিনি প্রজেক্ট যেহেতু, এই জন্য আমরা ডট দিয়ে অ্যাক্সেস করতেই পারি, এটা কি এমন বড় সমস্যা। তো এবার আমি এখান থেকে এটাকে অন করলাম, কন্ট্রোল জে মেরে নোডের মাধ্যমে চালাইতে পারি, কাকে চালাবো, এই যে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রাকচারিং ডট জেস নামের ফাইলটাকে চালাবো, দেখতে পাচ্ছেন জোকস 1 এটাকে পেয়ে গেছি। এবার আমার যদি আবারও প্রয়োজন হয় যে এই অবজেক্ট থেকে, আমি কপি করলাম নিচের দিকে, এই অবজেক্ট থেকে আমি আইডিটাকে পেতে চাচ্ছি, তো এই জন্য আমাদের কী করতে হবে, জোকস লেখার পর ডট দিয়ে আমাদের আইডিটাকে অ্যাক্সেস করতে হবে, তাহলে কিন্তু আমরা আইডিটাকেও পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন জোকস 1, এটা টাইটেল, আর এটা আইডি, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। একইভাবে যদি আমার রিলিজের ডেটটা দরকার পড়ে, তো এখান থেকে আমি ডট দিয়ে রিলিজটাকে নিয়ে নিব, তাহলে কিন্তু হচ্ছে আমি রিলিজের ডেটটাও পেয়ে যাচ্ছি। তো এভাবে কিন্তু আমাদের অবজেক্টের ভিতর যাইতে হচ্ছে, এখান থেকে ডট দিয়ে অ্যাক্সেস করতে হইতেছে, এভাবে এটা লিখতে হইতেছে। এবার হতে পারে এখানে ধরেন নেস্টেডও কিছু আছে, নেস্টেড কিছু অবজেক্ট আছে, যেমন এই অবজেক্টের ভিতর আরও একটা অবজেক্ট আছে, বা এই টাইটেলের ভিতর আরও একটা জিনিস আছে, তখন আমাদের ডট দিয়ে এটার ভিতরে সেই জিনিসটাকে অ্যাক্সেস করতে হবে। কিন্তু আমরা যদি এমন একটা সিস্টেম করতাম যে এই জিনিসটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতাম, অর্থাৎ ইজিভাবে যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু বিষয়টা ভালো হইতো। এভাবে অ্যাক্সেস না করে করে আমরা ইজিভাবে ব্যবহার করতে যাচ্ছি। তো এই জায়গাটাতেই ডিস্ট্রাকচারিংয়ের ES6 এর একটা কনসেপ্ট কিন্তু চলে আসে।
সেটা হচ্ছে এই যে আমাদের জোকস যে আছে সো আমরা কি করতে পারি এই যে আমরা একটা কনস্ট্যান্ট তৈরি করতে পারি ঠিক আছে তো কনস্ট্যান্ট তৈরি করে যেহেতু অবজেক্ট এইজন্য আমাদের কি করতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অর্থাৎ এইখানে আমরা কিছু ভেরিয়েবল তৈরি করব সেটা একটা ভেরিয়েবল না সেখানে হবে মাল্টিপল ভেরিয়েবল এইজন্য আমরা কি করলাম একটা স্কোপের মতো করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করলাম এরপর আমি কি করি প্রথম ধাকা এটার পরেই একটা ইকুয়াল সাইন দিয়ে দেই সমান চিহ্ন ঠিক আছে তো এরপর হচ্ছে আমার অবজেক্টের নাম কি অবজেক্টের নাম হচ্ছে জোকস সেটাকে আমি দিয়ে দেই এবার দেখেন এই যে জোকস এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা অবজেক্টকে মিন করতেছে এখন এই জোকসের মধ্যে কি কি আছে আইডি আছে টাইটেল আছে রিলিজ আছে এখানে আরও কিছু থাকতে পারে তো এই জন্য আমি এই জোকসের ভিতর থেকে কি করব এখান থেকে আইডিটাকে বের করব করলাম কমা দিলাম এরপর হচ্ছে টাইটেলটাকে বের করব করলাম কমা দিলাম এরপর হচ্ছে রিলিজটাকে আমি বের করব বের করে আমি কি করলাম এগুলোকে আপনি ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারেন যে এই যে জোকসের মধ্যে আইডিটা যে আছে এই আইডিটাকে আমরা বাইরে বের করছি অর্থাৎ একটা ভেরিয়েবল এখন এই আইডিটাকে যদি আমরা কোথাও ডাকি তাহলে আইডির মধ্যে আমরা কি পাবো 101 নামের এক ধরনের ডেটা পাবো এটাই হচ্ছে কনসেপ্ট এরপর হচ্ছে যদি আমরা এই যে টাইটেলটাকে ধরে ডাকি তাহলে আমরা কি পাবো টাইটেলের মধ্যে যে লেখাটা থাকবে সেটা আমরা পাবো রিলিজ ধরে ডাক দিলে রিলিজের মধ্যে যে লেখাটা থাকবে সেটাকে আমরা পাবো কারণ আমরা এই যে এই জিনিসগুলো নিতেছি কার ভিতর থেকে এই জিনিসগুলো আমরা নিতেছি জোকস নামের একটা অবজেক্ট আছে সেই অবজেক্টের ভিতর থেকে ডিস্ট্রাকচারিং করে ভেরিয়েবলের মতো করে হচ্ছে আমরা জিনিসগুলোকে বাইরে বের করছি এবার আমি চাইলে এগুলাকে ব্যবহার করতে পারি দেখেন কনসোল লগ এখন কিন্তু আমাকে ওই যে অ্যাক্সেস করতে হবে না আমি আইডি চাচ্ছি সো আমি আইডি লিখে দিলাম দ্যাটস ইট এরপর হচ্ছে আমি যদি কোডটাকে চালাই তাহলে আপনি দেখতে পারবেন আমরা কিন্তু আইডি পেয়ে যাবো দেখতে পাচ্ছেন 101 আইডিটা কিন্তু পেয়ে গেছে কি বজার না এখন যদি আমার টাইটেল দরকার পড়ে ধরেন আমি এখান থেকে টাইটেল লিখতে পারি তাহলে কিন্তু আমাকে আর কিছুই করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন জোকস ওয়ান টাইটেলের মধ্যে ছিল এটা আমরা পেয়ে গেছি এবার আমার রিলিজ ডেটের দরকার আছে সো আমি রিলিজটাকে লিখতে পারি তাহলে কিন্তু হচ্ছে আমরা রিলিজটাকে পেয়ে যাবো দেখতে পাচ্ছেন এই যে তার মানে এখন কিন্তু আমাদের এখানে ডট দিয়ে দিয়ে অ্যাক্সেস করার কোনো দরকার নাই এবার কিন্তু আমরা খুব ইজিলি করতে পাচ্ছি তো এটা কিন্তু হচ্ছে মিনি প্রজেক্টের জন্য আপনি অ্যাক্সেস করে করে কাজ করতে পারেন কিন্তু আপনি যখন লার্জ প্রজেক্টে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ডিস্ট্রাকচারিং করতে হবে এটা আপনার কাজটাকে অনেক ইজিয়ার করে দিবে তো একইভাবে ধরেন আমাদের আগের কনসেপ্টটাই যদি যাই নাম্বারস এখান থেকে আমরা কিছু নাম্বারসকে স্টোর করতে পারি যেমন হতে পারে কিছু একটা 11 এরপর হইতেছে 15 19 22 কিছু একটা চারটা ডেটাকে আমরা স্টোর করছি এখন আমাদের এই জিনিসগুলোকে এক একটা করে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের নাম্বারস লিখতে হবে এরপর হচ্ছে ইন্ডেক্স নাম্বারটাকে বলে দিতে হবে তো তার চেয়ে এটাকে কিন্তু আমরা এটাকেও ডিস্ট্রাকচারিং করতে পারি তো ডিস্ট্রাকচারিং করার জন্য আমি প্রথমে কনস্ট্যান্ট বা লেট যে কোনো একটা নাম দিতে পারেন যদি আপনি মানে পরবর্তীতে আপডেট করতে চান লেট নেবেন যদি না চান কনস্ট্যান্ট নেবেন এই হচ্ছে কনসেপ্ট তো এখানে গিয়ে হচ্ছে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন দেওয়ার পর এভাবে আপনি করবেন করার পর আপনি নাম্বারসটাকে দিয়ে দিবেন মানে যার সাথে আপনি ডিস্ট্রাকচারিং করতে যাচ্ছেন সেইটা সমান চিহ্নর পরে থাকবে তো এই জিনিসটাকে আমরা করলাম করার পর আচ্ছা এইখানে কিন্তু এবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না কারণ এখানে দেখেন থার্ড ব্র্যাকেট আছে ওকে তো এই জন্য আমাদের কী করতে হবে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে আচ্ছা দিলাম এবার আমরা ডিস্ট্রাকচারিং করব এই যে এক নাম্বার ইন্ডেক্সের যে জিনিসটা আছে শূন্য নাম্বার ইন্ডেক্স জিরো নাম্বার ইন্ডেক্সে 11 আছে 1 নাম্বার ইন্ডেক্সে 15 আছে 2 নাম্বার ইন্ডেক্সে 19 আছে তারপর হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে 22 আছে তো এবার আমি বলতে পারি এই জিনিসগুলোকে এইভাবে অ্যাক্সেস না করে আমি বলতে পারি নাম ওয়ান এই নাম ওয়ানে চলে যাবে আমাদের 11 এরপর হইতেছে আমরা বলতে পারি যে এখানে গিয়ে নাম টু এখানে চলে যাবে আমাদের 15 এরপর হইতেছে নাম 3 যে কোনো আপনি নাম দিতে মানে এগুলো কিন্তু আপনি ভেরিয়েবলের মতো চিন্তা করবেন হ্যাঁ তো এগুলোর নাম কিন্তু আপনি যে কোনো নামই দিতে পারেন জাস্ট আমি নাম 1 2 3 দিতেছি তো এটা হচ্ছে এখানে যাবে এরপর হইতেছে নাম 4 তাহলে দেখেন এই যে নাম 1 এটার মধ্যে চলে আসবে এই যে আমাদের নাম্বার থেকে নাম্বার অ্যারে থেকে নাম্বার ওয়ানের মধ্যে চলে আসবে 11 এখানে আপনি যে নামই দেবেন তার মধ্যে 11টা চলে আসবে নাম টু এর মধ্যে কী আসবে নাম্বার সাইরে থেকে এই যে এই জিনিসটা এই নাম টু এর মধ্যে চলে আসবে অর্থাৎ সিরিয়ালি ঠিক আছে প্রথমটাতে প্রথমটা যাবে সেকেন্ডটাতে সেকেন্ডটা যাবে এরপর হচ্ছে 19 কার মধ্যে এর মধ্যে চলে আসবে 22 কার মধ্যে এর মধ্যে চলে আসবে এবার বিশ্বাস না হইলে আপনি এখান থেকে কনসোল লক করে দেখতে পারেন যে আমরা যদি নাম ওয়ানটাকে দেখতে চাই নাম ওয়ানের মধ্যে কী ধরনের ডেটা আছে তাহলে আমরা পাচ্ছি 11 দেখতে পাচ্ছেন এখন আমি বলি যে নাম টু এর মধ্যে কী আছে এটাও আমরা দেখতে চাচ্ছি
সো এবার যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন 15 একইভাবে নাম 4 এর মধ্যে কি আছে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো 22 আছে দেখতে পাচ্ছেন তার মানে জিনিসটাকে এবার কিন্তু আমাদের কি করতে হচ্ছে না ওই যেভাবে ইনডেক্স দিয়ে বের করতে হইতেছে না আমরা ডিস্ট্রাকচারিং করে নেছি যে অ্যারের নামটা আমরা বলছি যে অ্যারের নাম তোমার মধ্যে যত কিছু আছে সেগুলোকে আমরা ডিস্ট্রাকচারিং করে এক একটা করে ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম এর পরবর্তীতে যখন আমাদের দরকার হবে তখন আমরা জাস্ট এগুলোকে নিয়ে অ্যাক্সেস করব তো সেম কনসেপ্টটা যদি আমি আরেকবার আপনাদের দেখাই একদম ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে ধরেন ফ্রেন্ডস কিছু একটা ফ্রেন্ডস ইনফো ওকে ফ্রেন্ডস ইনফো লিখে হচ্ছে আমি এইভাবে একটা অবজেক্ট তৈরি করলাম এবার আমি অবজেক্টের সাথে দেখাচ্ছি আপনি কিন্তু চাইলে এই ডিস্ট্রাকচারিং ফাংশনের সাথেও করতে পারেন অ্যারের সাথেও করতে পারেন অবজেক্টের সাথেও করতে পারেন তবে আমি জাস্ট অ্যারেটা দেখাইলাম একটু আগেই নাম্বারসের সাথে এই অবজেক্টও আমি দেখাইছি আরেকবার দেখাচ্ছি এবার আপনি ইউটিউবে সার্চ করেন বা হচ্ছে আপনি আর্টিকেল পড়ার চেষ্টা করেন যে ফাংশনের সাথে কীভাবে করতে হয় ঠিক আছে মাঝে মধ্যে কিন্তু নিজেদেরও একটু পরিশ্রম করতে হবে তো এখান থেকে ধরেন ফ্রেন্ডসের একটা আইডি থাকতে পারে যেটা হচ্ছে ধরেন 01 একটা আইডি থাকতে পারে এরপর হচ্ছে এটার নিচে যদি আমরা আরও কিছু লিখতে চাই কমা দিতে হবে তো ফ্রেন্ডসের নেম থাকতে পারে নেম হচ্ছে ধরেন কিছু একটা অবশ্যই নেম যেহেতু স্ট্রিংয়ের মধ্যে লিখতে হবে যে এটা হতে পারে কিছু একটা যেমন ধরেন সুমিত ওকে এরপর কমা দিতে পারি তার এজ থাকতে পারে তার এজ হচ্ছে ধরেন 28 কিছু একটা এইভাবে থাকতে পারে ওকে থাকলো এবার আমরা এই জিনিসগুলোকে এইভাবে অ্যাক্সেস না করে যে ফ্রেন্ডস ইনফো তোমার মধ্যে ডট দিয়ে আইডি চাচ্ছে এভাবে না করে আমরা কি করতে পারি সিম্পলি যেহেতু ডিস্ট্রাকচারিং শিখেই গেছি এই জন্য আমরা ডিস্ট্রাকচারিং করতে পারি কনস্ট্যান্ট তো আমরা এখানে যেহেতু একটা অবজেক্ট থার্ড ব্র্যাকেট এই জন্য আমাদের কি করতে হবে থার্ড ব্র্যাকেট দিতে হবে অবজেক্ট তৈরি করলাম এরপর আমি প্রথম ধাক্কা এখানে সমান চিহ্ন দিয়ে অবজেক্টের নাম কি ফ্রেন্ডস ইনফো এটা আমি দিয়ে দিই এবার আমি এই ফ্রেন্ডস ইনফো থেকে আমি কী কী নিব যেগুলো আমি একটা ভেরিয়েবলে রাখতে পারি যে আমি এখান থেকে আইডি চাচ্ছি আইডিটাকে নিলাম এরপর হচ্ছে কি নেম চাচ্ছি নেমটাকে নিলাম এজ আছে এজটাকে নিলাম তার মানে এই জিনিসগুলো এবার কি হয়েছে এই যে ফ্রেন্ডস ইনফো নামের অবজেক্ট থেকে তার ভিতরে যে জিনিসগুলো ছিল আইডি নেম এজ এগুলো কিন্তু ডিস্ট্রাকচারিং হয়ে এই সাইডে ভেরিয়েবলের মতো আচরণ করতেছে বসে গেছে এবার আমি এই ভেরিয়েবলগুলোকে যদি কনসোল লক করে দেখার চেষ্টা করি যে এটার নেম কি নেমের মধ্যে কি আছে আমি দেখতে যাচ্ছি তাহলে কিন্তু আমাকে দেখাবে সুমিত আছে দেখতে পাচ্ছেন আমি বলতে পারি যে এখানে তার এজ কত সেটা আচ্ছা আমি আইডিও দেখতে চাচ্ছি কপি করলাম আমি নেমও দেখতে চাচ্ছি কপি করলাম আমি এজও দেখতে চাচ্ছি তাহলে কিন্তু তিনটা জিনিস আমাকে একবারে দেখাবে যে আইডির মধ্যে 1 আছে নেমের মধ্যে এই লেখাটা আছে আর এজের মধ্যে 28 আছে এই টাইপের একটা বিষয় এবার ধরেন এটার ভিতর যদি নেস্টেড কিছু অবজেক্টও থাকে যেমন কমা দিলাম কমা দেওয়ার পর হচ্ছে আমি এখানে বানাইতে পারি কিছু একটা যে মোর ইনফো ঠিক আছে মোর ইনফো কিছু একটা সো এইভাবে দিলাম তো নেস্টেড অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় এগুলো কিন্তু আমরা আমাদের অবজেক্টের ক্লাসে কিন্তু বিস্তারিত দেখাইছি এখানে আমি এইভাবে আরও একটা কার্লি ব্রেসেস তৈরি করতে পারি অবশ্যই কিন্তু এই যে এখানে কমা দিতে হবে কমা না দিলে এখানে কিন্তু অ্যারর চলে আসবে সো আমরা কমা দিলাম তো এইটা যেহেতু লাস্টের জিনিস এখানে আমাদের আর কমা দেওয়ার দরকার নাই এটার নিচে যদি আমরা কিছু লিখি তাহলে আমরা কমা দিতে পারি তো মোর ইনফোর মধ্যে কিছু একটা থাকতে পারে যে কিছু একটা যে তার প্রফেশন কী ঠিক আছে তার প্রফেশন কী ধরেন কিছু একটা যে ঘোরাঘুরি ওকে ঘোরাঘুরি তার প্রফেশন এরকম হচ্ছে এটা নিচে যদি থাকে এখানে কমা দিয়ে আমরা আরও একটা কিছু বলতে পারি যে তার ফাদারের নেম কী তার ফাদার নেম তার বাপের নাম হচ্ছে কি ধরেন কিছু একটা লিখতে পারি যে ঠিক আছে এইভাবে কিছু একটা লিখতে পারি ঠিক আছে এইভাবে থাকলো এবার আমার যদি এইটাও দরকার হয় সো আমি এটাকেও ডিস্ট্রাকচারিং করতে পারি যে আমাদের ফ্রেন্ডস ইনফো আমাদের মূল যে অবজেক্টটা আছে তার নাম হচ্ছে ফ্রেন্ডস ইনফো তো আমরা ফ্রেন্ডস ইনফোর ভিতর থেকে আইডিটাকে আমরা ডিস্ট্রাকচারিং করছি নেমটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে যে নিচের দিকে আনছি এজটাকে ডিস্ট্রাকচারিং করে নিচের দিকে আনছি এবার আমি এই যে মোর ইনফো এটাকে আমি ডিস্ট্রাকচারিং করতে যাচ্ছি সো আমি লিখতে পারি মোর ইনফো নামের এক ধরনের জিনিস আছে এটাকে আমরা ডিস্ট্রাকচারিং করলাম এবার আমি কনসোল লক করতে পারি এখান থেকে মোর ইনফোটাকে সো আমি মোর ইনফোটাকে যদি ডিস্ট্রাকচারিং করি তাহলে কিন্তু আমরা এটাও পাবো এই যে দেখতে পাচ্ছেন আইডি আসছে কারণ এখানে কনসোল লক করছি আইডি করছি নেম করছি এজ করছি সো এই তিনটা জিনিস আসছে এরপর মোর ইনফোর মধ্যে কি আসছে দেখতে পাচ্ছেন যে একটা অবজেক্টই কিন্তু এখানে চলে আসছে এবার আমি এটার ভিতর থেকে ধরেন মোর ইনফোর ভিতর থেকে ডট আচ্ছা কই গেল মোর ইনফো সো মোর ইনফোর ভিতর থেকে ডট দিয়ে আমি প্রফেশনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি তাহলে কিন্তু এবার আসবে দেখতে পাচ্ছেন যে আইডির নাম নাম এস তারপর হচ্ছে নেস্টেড যে একটা অবজেক্ট ছিল সেটার ভিতর থেকে প্রফেশনটাকে আমরা অ্যাক্সেস করছি একইভাবে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারি ডট এখান থেকে তার ফাদার নেমটাকে তাহলে কিন্তু সেটাও আমরা পাবো দেখতে পাচ্ছেন এইভাবে তো এই ডিস্ট্রাকচারিংটা কী করে এটা আপনি জেনে রাখেন যেহেতু আমাদের সামনে লাগবে এই জন্য কিন্তু আমি আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলাই দেখাইতেছি যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে তো আমি বারবারের মতো বলি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো প্রত্যেকটাকে ধরে ধরে যদি আমি ভিডিও বানাইতে যাই
তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে 300 থেকে 400 ভিডিও হয়ে যাবে, তারপরও শেষ হবে না, এরকম একটা ব্যাপার। তো এই জন্য হচ্ছে আমরা প্রয়োজনীয় জিনিসগুলোকে দেখতেছি এবং শিখতেছি, যেগুলো আমাদের সামনে কাজে লাগবে, যখন চলে আসবে নতুন একটা জিনিস তখন আমরা শিখে নিব, ঠিক আছে? তো রিয়েক্টের মধ্যে কিন্তু আমাদের এই ডিস্ট্রাকচারিং অনেক কাজে লাগে, এই জন্য আমি আপনাদের দেখাই দিলাম। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।